সানি লিওনি একজন আমেরিকান কানাডিয়ান অভিনেত্রী, পাশাপাশি ব্যবসাদার, নারী, মডেল এবং সাবেক অশ্লীল সিনেমার অভিনেত্রী। জন্মগ্রহণ করেন 13 মে 1981 সালে। 2003 সালে ভিভিড এন্টারটেইনমেন্টে অভিনেত্রী হিসেবে কাজ করেন, তখন তার নাম দেওয়া হয়েছিল পেন্ট হাউস পেট অফ দি ইয়ার। এবং প্রবাদ আছে যে 2010 সালে সেরা 12 জনের মধ্যে একজন পর্ন স্টার, অর্থাৎ অশ্লীল রচনার নক্ষত্র ছিলেন তিনি। তিনি চলচ্চিত্র টেলিভিশন শোতে মূলধারার চরিত্রে কাজ করেছেন। 2005 সালে এমটিভি ইন্ডিয়া এর আয়োজিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড এর লাল গালিচার সংবাদদাত্রী হিসেবে কাজ করেন। এরপর ইন্ডিয়ার রিয়ালিটি শো এবং টেলিভিশন সিরিজ বিগ বস এর অংশগ্রহণ করেন। এছাড়াও হোস্ট হিসেবে, নিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবে ইন্ডিয়ার রিয়ালিটি শো স্প্লিট ভিলায় কাজ করেন। 2012 সালে বলিউড সিনেমায় পূজা ভাট পরিচালিত প্রেমমূলক এবং রোমাঞ্চকর চলচ্চিত্র জিসেম 2-তে অভিনেত্রী হিসেবে কাজ করে সর্বপ্রথম ইন্ডিয়ান চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে অভিনয় করেন। এরপরে একের পর এক 2013 সালে জ্যাকপট, 2014 সালে রাগিনী এমএমএস 2, 2015 সালে এক পেহলি লীলা চলচ্চিত্রে প্রধান চরিত্রে কাজ করেন সানি লিওনি। রক এন্ড রোল লস এঞ্জেলস এর হাফ ম্যারাথনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেন এবং প্রচারণা করেন, অর্থ সংগ্রহের জন্য কাজ করেন সেই সানি লিওনি। সেই অর্থ ব্যয় করা হবে আমেরিকান ক্যান্সার সোসাইটির জন্য। ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের সাহায্যের জন্য তিনি এগিয়ে আসেন। সানি লিওনি 2011 সাল থেকেই সুরকার ড্যানিয়াল ওয়েভারকে বিবাহ করেন এবং এখন পর্যন্ত তাদের দাম্পত্য জীবন চলমান আছে।